বিকাশের ঠেলায় বিকাশ পৌঁছে যাচ্ছে বিকাশের বাড়িতে একদম ঠিক শুনেছেন এরই বিস্তারিত তুলে ধরছি আজকের এই বিশেষ প্রতিবেদনে জনগণকে ঘুমে রেখে সরকারি বিকাশ পৌঁছে যাচ্ছে বিজেপি নেতা বিকাশের ঘরে একদম ঠিক শুনছেন জনগণকে ঘুমে রেখে সরকারি বিকাশ পৌঁছে যাচ্ছে বিজেপি নেতা বিকাশের বাড়িতে সরকারি সিমেন্ট গিলে খেয়ে বেপাত্তা হয়ে গেছে ওই শাসক দলীয় নেতা অর্থাৎ এক বিজেপি নেতা এলাকার মানুষ অভিযুক্ত বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে বস্তা বস্তা সরকারি সিমেন্ট ঘটনা পেচারথল থানাধীন মাছমারা লক্ষ্মীপুর এলাকায় অভিযুক্ত বিজেপি নেতার নামই বিকাশ সরকার উরফে তাপস সরকার বেশ কিছুদিন ধরেই এলাকায় সরকারি অর্থে কাজ চলছিল জোহর নবোদয় বিদ্যালয় নির্মাণের স্থানীয়দের অভিযোগ এলাকার বাসিন্দা তথা বিজেপির স্থানীয় বুথ সম্পাদক বিকাশ সরকার নিজেই আত্মসাত করে নিজ বাড়ির কাজে লাগাচ্ছে সরকারি ভবন নির্মাণের সিমেন্টগুলি অবশেষে এলাকার মানুষ জোট বেঁধে অভিযুক্ত ওই বিজেপি নেতার বাড়িতে হাজির হয়ে ঘর থেকে নট ফর রিসেইল লেখা প্রায় ষাট বস্তা অর্থাৎ সিক্সটি বস্তা ছয় শূন্য অর্থাৎ ষাট বস্তা সরকারি সিমেন্টের হদিস পায় অবশ্য ততক্ষণে বাড়ি থেকে রীতিমতো পিঠ বাঁচাতে পালিয়ে যায় অভিযুক্ত বিজেপি নেতা বিকাশ সরকার শুনুন বিকাশের নামে কি বলছেন এলাকার মানুষজন আমি ডাক কাজ করাই কাজ করার ধরে না গেলা বারোটা বাজে এই সময় কিছু মানুষও বাইক নবদীয় সিমেন্ট আনা হয়েছে তখন ছি আমরা কাজ করার দম কাজ করার বিকাল চারটে টিকটার দিকে খাস শেষ হয়েছে চারটা না পাঁচটা পাঁচটা শেষ হয়েছে তখন আমরা সবাই আইছি আই সেটা তদন্ত করা হয়েছে তদন্ত করার পরে দেখা যাইতাছে ঠিক হই নবোদ সিমেন্ট এখানে আমরা বস্তা নবদ বস্তা এখানে বস্তা মিলাইছি মিলাই দেখা যায় মার্কেটেরা সব ঠিক আছে এরপরে নবোদয় তার খবর দেওয়া হয়েছে কুমার কাটে তার তো ঘর জায়গা কিনা না সুন্দর চলে যায় তখন খবর দেওয়া হয়েছে বলে তারা আইসে কইছে আমরা এটাছি ধরে না থার দশটা আছে রাত্রে তারা কেন অফার করে তারা কইসে পে তো পুলিশ কমপ্লেট করব টানারে কল করা হয়েছে তানা কোথা আগামীকালকে হব আগামীকালকে কথা পরে কইসে না আগামীকাল না আসকে আসতে রাই লোক রাত্রাইটা ভাড়া দিব সিমেন্টটা তারপরে তারা থানা রাজার দিয়েছে না আইতে আইতে বারোটা বাজছে বারোটা করে তারা কেন ছবি টবি তুলছে সব করছে নবী তারা কেছে পুলিশ কমপ্লেন জানাই গতকালকে আমরা পেয়েছি মানে শুনছি আর চার পাঁচ দিন আগে যে মাসুমিষ্ঠ চুরি হয়েছে কে জানি সেটা তো আর আমরা জানছি না কেমনি কেমনি কেন মানে পাহাড় হয়েছে কেন সিমেন্ট আছে নানা পার্টি কাজ টাজ করে আর দোকানদারি করে কাপড়ের দোকান আছে বিজেপি পার্টি করে সঠিক তদন্ত হইতো আমরা একটা স্কুল ভালো কাজ হইতো স্কুল যদি দুই নাম্বারি কাজ হোক তো ঘরগুলা বেশি দিন ঠিকতো না যাতে সঠিক কাজ হইতো আমরা এড়িয়ে চাই আমরা সঠিক বিচার চাই এদিকে এলাকার মানুষের চোখে চোর সাব্যস্ত হওয়া বিজেপি নেতার মাও নিজ মুখেই স্বীকার করেছেন তাদের ঘরে মজুত রয়েছে সরকারি সিমেন্ট ঘরের কাজে ধাপে ধাপে যে বাড়িতে সিমেন্ট আনা হয়েছে তাও জানিয়েছেন বিকাশের মা শুনে নিন বিকাশের মা কি বলছেন কইছে আমার ফুল আছে মিট চুরি করে লইছে নবদুর ইয়া সিমেন্ট চুরি করে লইছে তে আমরা আট দশ দিন ইয়া লই ইয়া নাই না তো রাখছে কিতি কিতি আনতাছে গুরু তো ওখানে ঘুরে তুইছে তার আয় আয় তা কুল্লা টুল্লা সুর সুর ছেলের নাম কি আপনার আমার ছেলের নাম তাপস ওই ডেলি ইয়া কিস্তি কিস্তি গরু ডাইতা চান্ত আছে আমরা তো সিমিট আনছি আমরা তারা আয়া কিতা বলে নবদরি ইয়া অবশেষে খবর দেওয়া হয় পুলিশকে কিন্তু দলদাস পুলিশ বিজেপি নেতার এমন কাণ্ডে আদৌ কোনো পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে সন্ধিহান এলাকার মানুষ তবে প্রতিবাদী জনতা চাইছেন এই বিজেপি নেতার বিরুদ্ধে নেওয়া হোক এক বিহিত ব্যবস্থা ঘটনা তো আমরা কালকে দুপুরে বারোটা একটা সময় খবর পাইছি তাদের কিছু সিমেন্ট আছে আর আমরা এলাকার মানুষও কিছু খবর পাইছে এই নবদ্বীপ সিমেন্ট কিছু হইছে হয়েছে নবদ্বীপ সিমেন্ট কিছু চুরি হয়েছে খবর পাইছে ভাই আমরা তদন্ত করছি তদন্ত করে দেখি সিমেন্ট আছে পঞ্চাশের সাইড বেগ পঞ্চাশ ব্যাগ সিমেন্ট আছে আইআস আমরা এটা অরিজিনাল নবদ্বীপের নি না পাবলিক পরীক্ষা করে দেখি নবদ্বীপের নবদ্বীপের অনেক নবদ্বীপের ম্যানেজার সাইট ম্যানেজার যত কিছু আছে তার স্টাফ আমরা কবর দিয়েছি তারা আইসে তারা আই এসে এটা প্রমাণপত্র করছে তার মালিক তারপরে আমরা তার কাছে দায়িত্বকারী তারা পরে যে টাপস আছে যে চুরি করছে এরা কবর দিছে না কইছে তুমি কোন দোকান করতে আনছো দোকানের ক্যাশমা দৌ কে ক্যাশ দিয়ে না তাহলে না দিলে আমরা টানা দিয়ে আইনে দিতে বাধ্য তারা কোন টানা আইসে টানা এটা এন্টুটি করে নিছে রাত্রে আমরা রাত্রে দুই টাইটের সময় গেছি খাবো করে নেতার মতো আছে

রাজ্যের মানুষের আপত্তি আর ক্ষোভ তাফের উঠে এলো বিজেপি নেতা বিকাশ সরকারের সিমেন্ট চুরির ঘটনায় মানুষের প্রতিবাদের মধ্য দিয়ে প্যাচারথল থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়া